ঠাকুরগাঁও মির্জা ফখরুলের ভোট বর্জনের রাজনীতিকে ঠাকুরগাঁওয়ের জনগণ টাটা বাই বাই দিয়ে দিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশের ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য কিভাবে কাজ করবে? আমরা গোটা দেশব্যাপী বাংলাদেশের মানুষকে যেটি যে জায়গায় সচেতন করার চেষ্টা করছি সেটা হচ্ছে ভোট একটি নাগরিক অধিকার, এবং আমরা 7 জানুয়ারি নির্বাচনে শুধুমাত্র নৌকা মার্কাকে বিজয়ী করতে চাই সেটি নয়। আমরা মনে করি 7 জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণকে আমাদের গণতন্ত্রকে বিজয়ী করার শপথ নিতে হবে, কারণ বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের কাছে। জনগণই নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতা থেকে বিতাড়িত হবে, এবং এটির উপর নির্ভর করছে আগামী 5 বছর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। সে কারণেই বাংলাদেশের জনগণকে সেই নাগরিক অধিকারের জায়গা থেকে, মৌলিক সাংবিধানিক অধিকারের জায়গা থেকে আমরা ভোটের ব্যাপারে সচেতন করার চেষ্টা করছি। আমরা গোটা দেশব্যাপী কেন্দ্রভিত্তিক কমিটি 43,000 অধিক কেন্দ্রে আমরা 8 লাখের মতো অধিক নেতাকর্মী সম্পৃক্ত করেছি, যারা সাধারণ মানুষকে বলছে যে আপনি আপনার ইচ্ছে মতো ভোট প্রয়োগ করুন, যাকে ইচ্ছে সেই প্রার্থীকে বেছে নিন, কিন্তু তারা যেন এই ভোট উৎসবে যেন সামিল হয় এবং তাদের যে ভোটের অধিকার রয়েছে সেই ভোটের অধিকারের সুরক্ষা যেন নিশ্চিত করে। এবং একই সঙ্গে যারা সহিংসতা তৈরি করতে চাচ্ছে, যারা ভোট কেন্দ্রে হামলা করার পরিকল্পনা করছে, বা যারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করছি। আমরা আমাদের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমরা ইলেকটোরাল এক্সিলেন্স প্রাইজ চালু করেছি, আমরা স্মার্ট ক্যাম্পেইনিং অ্যাওয়ার্ড চালু করেছি। এটি কিন্তু যত ধরনের দলের প্রয়োজনে তার চেয়ে অনেক বেশি দেশের প্রয়োজনে। সে কারণে আমরা বিশ্বাস করি যে 7 জানুয়ারি নির্বাচনে যুগপৎ গণতন্ত্র এবং নৌকা মার্কা এবং স্মার্ট বাংলাদেশের বিজয় নিশ্চিত হবে। আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে আমরা গোটা দেশব্যাপী মানুষের মধ্যে যে অভূতপূর্ব ঐক্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তারা বিএনপি জামায়াতের যে সন্ত্রাস নির্ভর রাজনীতি, সহিংসতা নির্ভর রাজনীতি এবং বিদেশিদের দালালি করার যে রাজনীতি কিংবা জনগণের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটিকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করছে। এবং বিশেষ করে আগুন সন্ত্রাসের ভয়াবহতা এবং আমাদের দেশের যে জনগণের মালিকানাকে বাইরের মানুষের কাছে বিক্রি করে দেওয়ার যে প্রবণতা, এটির কারণে বাংলাদেশের জনগণের মধ্যে আমরা মনে করি যে একটি দৃঢ়তার সঙ্গে একটি ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছে। এবং বিএনপি জামায়াত এবং বিশেষ করে ঠাকুরগাঁয়ে যখন আজকে এসেছি, ঠাকুরগাঁয়ের মানুষের গণতন্ত্রের প্রতি যে আগ্রহ, ভোট দেওয়ার প্রতি যে আগ্রহ, ভোট উৎসবে সামিল হওয়ার জন্য যে আগ্রহ, প্রার্থীদের সম্পর্কে তাদের যে আগ্রহ, আমরা মনে করি যে এই ভোট উৎসবে বিএনপি জামায়াতের নির্বাচন বর্জনের রাজনীতি অপ্রাসঙ্গিকে পরিণত হয়েছে, এবং এই ঠাকুরগাঁও ও মির্জা ফখরুলের ভোট বর্জনের রাজনীতিকে ঠাকুরগাঁয়ের জনগণ টাটা বাই বাই দিয়ে দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।